আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফটোশপের নতুন একটি পর্বে। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যানভাসে যে ফটোটি দেখতে পাচ্ছেন সেম টাইপের একটি ফটো তৈরি করে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে আপনারা সেম টাইপের একটি ফটো তৈরি করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আমাদের পেজটিকে ক্লোজ করে দিতে হবে। ডাবল ক্লিকের মাধ্যমে মূল যে ফটোটি সেই ফটোটিকে আমাদের আনতে হবে। এটি হচ্ছে আমাদের মূল ফটো। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করতে হবে, সেই ক্ষেত্রে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে লেয়ারটির উপর, তারপর ওকে করতে হবে। এ পর্যায়ে আমাদের কাজের সুবিধার্থে ডুপ্লিকেট আরও একটি লেয়ার তৈরি করতে হবে। লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ডুপ্লিকেট লেয়ার উপরে ক্লিক করতে হবে, ওকে করে দিতে হবে। এ পর্যায়ে আমাদের যে কাজ করতে হবে, ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটির উপর যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের শেষ পর্যায়ে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল। তো ফার্স্ট পর্যায়ে আমাদের দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইরেজার টুল, এটিকে সিলেক্ট করতে হবে। কাজের সুবিধার্থে ছবিটিকে আমি একটু বড় করে নিব। মাউসের লেফট বাটন জাস্ট এই লাল অংশ বরাবর এভাবে আপনারা আলতো করে টেনে নিবেন, যেন সবুজ অংশের উপরে আপনার মাউসের কার্সারটি না চলে যায়। খুব সুন্দরভাবে খেয়াল করে আপনি কার্সারটিকে আলতোভাবে টেনে নিবেন। একটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হচ্ছে এই বৃত্তটিকে যদি আপনার বড় করতে হয় সেক্ষেত্রে কিবোর্ড থেকে আপনি দেখতে পারবেন ফার্স্ট ব্র্যাকেট অর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে এমন দুইটি অপশন, অর্থাৎ দুইটি কি, সেই দুইটির উপরে আপনি রাইটার উপরে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে বৃত্তটি বড় হয়ে যাবে এবং লেফটে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে কি বৃত্তটি ছোট হয়ে যাবে। এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আল্লাহ হাফেজ।